তিনি প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিনি সম্ভবত দিল্লির আগে একটা সোশ্যাল মিডিয়াতে তিনি কিছু কথা বলছিলেন এবং সেই কথাতে যেটা দেখলাম আমাকে মেনশন করে তা নিয়ে আপনি কি করেছেন, এখানে যে গুলি চলল তাতে তো আপনাদের কোনো ভূমিকা নাই, এই সমস্ত বিষয় কিছু বলার চেষ্টা করেছেন। ভারতে আপনারা 25 বছর সরকারে ছিলেন, ড্রাইভারদের জন্য তো আপনারা কিছুই করেননি, রাজাদের বিরুদ্ধে কিছু বলছেন, রাজারা কি কিছুই করেনি, এবং তারপরে ওনাদের যে অবস্থান আপনার গ্রেটার ত্রিপুরাল্যান্ড এটা নিয়ে তিনি তার অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, আর এই সাথে তার যে রাজনৈতিক বক্তব্য সেটা থেকে রাখার চেষ্টা করেছেন। এটা নিয়েও বিভিন্ন দিক থেকে বন্ধুরা বলছেন যে কিন্তু আমরা জানি কিন্তু আমাদের জানা দিয়ে তো হবে না, সাধারণ মানুষের জানা দরকার, কাজে প্রেসের সামনে এগুলো বলা উচিত। আমি অন্য গুলোতে যাবো না, আমি শুধুমাত্র এখান থেকে বলবো যে কানিয়ে যেটা বলে যায় আসলে উনি না জেনে বলে থাকতেও থাকতে পারে, দায়ের আগে কিন্তু এটা ছিল সিএবি, কেমন সিএবি যখন মানে বিলটা যখন আসছে তখন থেকেই আমরা লেফট পার্টিকুলারলি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পার্লামেন্টের ভিতরে রাজ্যসভার ভেতরে এবং বাইরে আমরা এটা বিরোধিতা করেছি। তারপরে যখন আইনটা তৈরি হলো সারা দেশে তার বিরোধিতা আমরা করি, আন্দোলনে আমরা অংশগ্রহণ করি, ত্রিপুরাতেও এটা হয়েছে এবং নানা ধরনের কর্মসূচি আমাদের তরফ থেকে নেওয়া হয়েছে, বিস্তৃত যাওয়ার দরকার নেই, আপনারা এগুলি কেরি করুন। তারপরে এখানে আমাদের এডিসি এলাকাতে বন্ধ দেখেছিল, এটার বিরুদ্ধে আমরা বন্ধের বিরোধিতা করিনি কিন্তু বন্ধে আমরা অংশগ্রহণ করি। এটাকে ভিত্তি করে ন্যাশনাল হাইওয়ে যেখান থেকে এডিসির দিকে হেডকোয়ার্টারে যেতে হয় সেখানে মানে পুলিশ তাদের উপর আক্রমণ করেন, যারা রাস্তা বসেছিলেন গুলিখালা চালায় বেশ কয়েকজন আহত হয়, খবর পেয়ে তাদের যখন হাসপাতালে নিয়ে আসে আমরাই প্রথম রাষ্ট্র তাদের সঙ্গে কথাবার্তা বলি, বিষয়গুলো জানার চেষ্টা করি এবং তারা সবটাই বলেন যে আমরা তো বসেছিলাম, ঠিক আছে। কথাবার্তা বলার পর ওখানে সাংবাদিক বন্ধুদের কেউ করছিলেন জানতে চাইছে, সেখানে আমাদের পজিশন আমরা ক্লিয়ার করি যে কায়ের বিরুদ্ধে আমরা ক্যাবের সময় থেকে আমরা বিরোধিতা করছি, সারা দেশে আমাদের প্রোগ্রাম হয়েছে, সিপিআইএম লেফট আমাদের যে মানে মনোভাবাপন্ন যে গণতান্ত্রিক সংগঠনগুলো তারাও ভূমিকা নিয়েছেন, এই লড়াই আমরা আছি, আমরা ঠিক আছে আমরা এই বন্ধে ছিলাম না কিন্তু তারা বন্ধ রেখেছে, এটা গণতান্ত্রিক অধিকার তো আছে, বন্ধকে মোকাবেলা করার জন্য গুলি চালাতে হবে, এভাবে এতগুলো লোক আহত হলো এটা কি প্রয়োজন ছিল, এবং এটা নিয়ে তো মানে প্রতিক্রিয়া আমাদেরও প্রতিক্রিয়া আছে, তাকে অবিলম্বে তদন্ত করা দরকার, কারাই জন্য দায়ী, কেন গুলি চালালো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার, আমরা এটাকে সমর্থন করি না, আমরা এটার বিরুদ্ধে করি, সেটা ওখানেই হাসপাতালে জানিয়ে কথাবার্তা বলে আসি। এসব পরদিনই আমরা ওখানে যেতে চাইছিলাম অন দি স্পট, তখন আমার অফিস থেকে ডিজির কাছে একটা চিঠি দেওয়া হয় যে আমরা এখানটা যেতে চাই, তখন ডিজি ছিলেন মিস্টার শুক্লা, তিনি আমাদের সময় দিয়েছিলেন, তিনি অনুরোধ করলেন যে পরিস্থিতিটা এখন একটু টেনশন আছে, এই মুহূর্তে আপনি না গেলে ভালো হয়, আপনাকে অনুরোধ করছি তাই আমাদের সহযোগিতা যাওয়ার মতো যখন সিচুয়েশনটা হবে আমরা জানাব, পুলিশ অনুরোধ করছে যে আমরা এই জায়গায় গিয়ে তো অতিরিক্ত একটা কিছু বের করে আনতে পারবো না, তাতে আমরা কথাবার্তা বলে ঠিক করলাম যে অলরাইট পুলিশের রিকোয়েস্ট ডিজির তরফ থেকে তার অভিযোগ থেকে এসছে, অলরাইট আমরা তখন আর যাওয়াটা অতিরিক্ত কয়েকদিন যাওয়া জানাবে কিন্তু তারা কিছু জানায়নি, তারপর আমরা পুলিশকে আবার জানাই জানি আমরা সেখানে যাই, আমাদের বিধায়কদের কেউ করছিলেন আমাদের বিশেষ করে তখন এডিসি বামপন্থীরা চালাচ্ছেন সিভিল ইউনিয়ন মেম্বার তিনি ছিলেন, আমাদের একটা বেশ মোটামুটি একটা ডেলিগেশন আমরা পথে যাই, এখান থেকে ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে যাই, তারপরে গ্রামের ভেতরে আমরা যাই, নিজের বাড়িগুলির উপর আক্রমণ হয়েছে, ঘরের উপর আক্রমণ হয়েছে, বাড়ির লোকজনের সঙ্গে আমরা কথাবার্তা বলে চলে সেখান থেকে আমরা ফিরে আসি। কাজে এই যে কথাবার্তাগুলো যেগুলো বলার চেষ্টা করেছে এগুলো আসলে
বাস্তবের সাথে তথ্যের সাথে তার কোনো মিল নাই, এটা আমি জানি না। তাকে যদি কেউ গ্রিফ করে থাকেন, ওই সময় যদি তিনি ত্রিপুরায় না থেকে থাকেন, হয়তো তাকে রঙ্গলি গ্রিফ করেছে। আর যদি জেনেও তিনি এটা করে থাকেন, তাহলে তো এটা করা সঠিক না, এটা সত্যের অপমান। কাজে এ কারণে বিষয়টা যাতে মানুষ জানতে পারে, তার জন্য আমি আরেকবার এটা করব। আর এডিসি সম্পর্কিত বিষয় বা এই নির্বাচনের পরে এডিসি ইসলাম বলছেন যে আমরা এখন ক্ষমতায় আছি, পাওয়ারে আছি, এই বিষয় সম্পর্কে আমি কিছু বলতে চাইছি না। আমার মনে হয় ভালো হবে, ট্রাইবেলদের জন্য আমাদের কিছুই ভূমিকা নাই। তো আমাদের মধ্যে সবচেয়ে ভালো এখন যারা জীবিত আছেন নেতৃত্ব ট্রাইবেলদের মধ্যে, মানে অ্যাকসেপ্টেড লিডারদের মধ্যে অন্যতম অভুদেব বর্মা, তিনি আছেন, তার মুখ থেকে আপনারা শুনবেন। আর এডিসি সম্পর্কিত বিষয়ে যে সমস্ত কথাবার্তা, এটা রাধাচরণ দেববর্মা, যদিও তিনি এখন এডিসি কেউ না, কিন্তু একটা দীর্ঘ সময় ওখানে কাজ করেছেন, তার অভিজ্ঞতা, বিশেষ করে এই যে নতুন সরকারটা আসার পর গত তারা যখন দায়িত্বে ছিলেন, অভিজ্ঞতাগুলি তাদের কাছে শুনবেন। আমি এখন অভিভাবককে অনুরোধ করবো তিনি যাতে বল।